ছেলেরা ব্রেকআপ করার ক্ষেত্রে সবচেয়ে সিলি রিজন কি দেখায়? বউ মেনে নিবে না, মারধর পছন্দ করি না, বাট আমার কথার অনেক চর আছে। ব্রেকআপ থেকে উঠে আসার জন্য ঝটপট টিপস কি হতে পারে? শপিং মলে যাও, কাঁচা মরিচ হলেও কিনো। হ্যালো আপু। হ্যালো, কি খবর? অনেক ভালো, তোমার কি খবর? ভালো আপু। আমি আপনাকে মজার কিছু কোশ্চেন করব এন্ড সোজা সাপটা অ্যানসার চাই। ওকে। খাটো ছেলেদের বুদ্ধি বেশি নাকি লম্বা ছেলেদের বুদ্ধি বেশি? আর লম্বা মানুষের তো বলে হাঁটুর কাছে বুদ্ধি থাকে, আমার খাটো মানুষ হলেই যে সে বুদ্ধিমান হবে তা না, ছেলেদের কি বুদ্ধি থাকে না? ছেলেরা ব্রেকআপ করার ক্ষেত্রে সবচেয়ে সিলি রিজন কি দেখায়? ছেলেরা বউ মেনে নিবে না। বউ মেনে নিবে না? আসলেই বাচ্চাদের ফেলে আসতে পারবো না? আপু, জিনিসটা একেবারেই আপনার, অথচ ব্যবহার করে অন্যে বারবার। আমার নাম পাশ থেকে কেউ বলে দিছে? না না, জাস্ট মনে আসলো এখন। আপনি যদি 1 মিলিয়ন টাকা লটারি জেতেন তাহলে কি করবেন? 1 মিলিয়ন টাকা কিন্তু এখন আসলে অনেক কম টাকা হয়ে গেছে, 1 মিলিয়ন ডলার বলো, তাহলে একটু ডিফিকাল্ট হয়। আই ডোন্ট নো, আমি ট্রাভেল করব, ট্যুর অ্যান্ড ট্রাভেলে আমার লাইফ চলে যাবে, আমার টাকা পয়সা সব আমি শেষ করে ফেলবো ঘুরে ঘুরে। আপনার পরিচিত কেউ যদি প্রপোজ করে তাহলে অ্যাভয়েড করার জন্য কি রিপ্লাই দিবেন? আমরা খুব ভালো বন্ধু, আমি তো তোমাকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবিনি কখনো। ডাইরেক্ট ফ্রেন্ড জোন? ফ্রেন্ড জোন, আমি ভাই জোনেও বিশ্বাসী না, আমি ফ্রেন্ড জোনে বিশ্বাসী। আচ্ছা, কখনো কোনো ছেলেকে ডিস্টার্ব করার জন্য চড় মেরেছিলেন? নট রিয়েলি, আমি একদমই হার্মলেস, মারধর পছন্দ করি না, বাট আমার কথার অনেক চর আছে, সো কথা দিয়ে সাইজ করে দেই মানুষকে। আপু, আপনার সিক্রেট ট্যালেন্ট কি? সিক্রেট আমার ট্যালেন্ট, আমার কী কী নাই সেটা আমি বলতে পারি, যেমন আমি ভালো রান্না করতে পারি না, আমি খুব ভালো বার্গেনিং করতে পারি যে কোনো জিনিস, আমি গোর্খাপুরে ঢাকা কলেজের অপোজিটে চলে যাই, দেদারসে জিনিসপত্র কিনি ফুটপাত থেকে এবং দোকান থেকে, গোর্খাপুরে কিনি এই জন্য না যে আমি মপ হওয়ার ভয় পাই, ভয়টা হচ্ছে বার্গেনিং করতে পারবো না, বলবে যে সোহানা সাবা এসে ছোটো লোকে করছে, এই কথাটা না শোনার জন্য আমি সাথে গোর্খাপুরে যাই। ব্রেকআপ থেকে উঠে আসার জন্য ঝটপট টিপস কি হতে পারে? যদি ক্যাপাবল হও তাহলে দেশের বাইরে চলে যাও, যদি ক্যাপাবল একটু কম থাকে ক্যাপাবিলিটি তাহলে থাকার বাইরে চলে যাও, নিজের মতো দেদারসে কিছু ট্যুর করো, অথবা যদি সেটাও না হয় শপিং মলে যাও, কাঁচা মরিচ হলেও কিনো, তাহলেই মন ভালো হয়ে যাও। শপিং থেরাপি আর কি।